আসসালামু আলাইকুম সি এর মাধ্যমে সুপারিশপ্রাপ্ত স্কুল কলেজ মাদ্রাসা ও কারিগরি শিক্ষকদের জন্য বিশাল সুখবর রাইট তো সুখবরটা কি আমাদের যে বহুল প্রত্যাশিত বদলি 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 নিয়ে চূড়ান্ত যে মানে বদলি নিয়ে যে খসড়াটা প্রাথমিকভাবে করা হয়েছিল সেটা আজকে চূড়ান্ত করা হয়েছে তবে আমরা তো জানি আসলে কোনো কিছুই শর্তবিহীন হয় না প্রত্যেকটা জিনিসে শর্ত থাকে এবং আমাদের বদলির ব্যাপারেও বেশ কিছু শর্ত রয়েছে তবে মানে যেটা হচ্ছে আসার বিষয় আমরা বলতে পারি যে বদলি চালু হচ্ছে এবং ইনশাল্লাহ হচ্ছে তো বদলি চালুর সিস্টেমটা হচ্ছে গিয়ে প্রত্যেক বছর বছরে শেষের দিক দ্যাট মিনস অক্টোবর মাসের ষোলো তারিখ থেকে শুরু এবং ডিসেম্বর মাসের পনেরো তারিখের মধ্যে বদলির জন্য শূন্যপদে চাহিদা নিয়ে চাহিদা নেওয়া হবে যাতে করে এবং ওই সময়ে সার্কুলারটা হবে আর কি যে ষোলো অক্টোবর থেকে পনেরোই ডিসেম্বরের মধ্যে শেষের দিকে করার কারণটা কি যাতে স্কুলে শিক্ষার্থীদের বদলি কারণে কোনো শিখন ঘাটতি না হয় শেষের দিক যেহেতু পরীক্ষা চলে আসে এটা হচ্ছে একটা পারপাস দেন এখানে ফার্স্ট শর্ত হচ্ছে যে একজন শিক্ষককে অ্যাটলিস্ট দুই বছর ইন্ডেক্স ধারিত হতে হবে একটা জায়গায় তার চাকরি অন্তত দুই বছর ইন্ডেক্স প্রাপ্ত হওয়ার পর দ্যাট মিনস আমরা এটা ক্লিয়ার বলতে পারি যে এই বছরে যদি আমরা সার্কুলারটা পাই সেক্ষেত্রে থার্ড সাইকেলে এখন পর্যন্ত যারা নিয়োগ পেয়েছেন তারা ইনশাল্লাহ দুই বছর পূর্ণ হয়ে যাচ্ছে এবং তারা নিঃ এখানে আবেদন করার সুযোগ পাবেন এবং আবেদনটা অনলাইনে হবে তবে ফোর্থ সাইকেল আমাদেরকে তো ওয়েট করতেই হবে দুই বছর তো সেই ক্ষেত্রে আমরা যারা দূরে রয়েছি তাদের একটু ধৈর্য ধরা ছাড়ার উপায় নাই তবে ইনারসিএস মাধ্যমে যারা নিয়োগ পেয়েছে অ্যাকচুয়ালি আপাতত বদলিটা তাদের জন্যই তবে যারা কমিটির মাধ্যমে নিয়োগ পেয়েছেন তাদের মানে এখনই অত বেশি উদ্গ্রীব হওয়ার মতো কিছু নেই হয়তো বা আপনাদের জন্য দেন সামনে সুযোগ আসবে অ্যাকচুয়ালি একটা জিনিস প্রসেসিং হইতে সময় লাগে এবং হয়ে যায় ও যদি হয়ে যায় তারপরে হয়তো আবারও আপডেট আবারও আপডেট আবারও আপডেট হবে সেক্ষেত্রে আমরা আগে চাচ্ছি যে আমরা এটা আগে পেয়ে যাই আর রয়েছে যে আমরা অনেক সময় আমরা আসলেই টেনশানে ছিলাম যে কমিটির কোনো মানে আমাদের জন্য তাদের কাছ থেকে কোনো ছাড়পত্র বা তাদের ইন্টেনশান নেওয়া লাগবে কি না তো এ ব্যাপারে কমিটির কোনো হস্তক্ষেপ নেই আপনি চাইলেই বদলি নিতে পারবেন তবে সেটা অনলাইনে হবে কিন্তু কিছু তো ক্রাইটেরিয়া থাকবে যেমন আপনার মার্কের উপর একটা মেধা তালিকার তো ব্যাপার থাকবে আর যারা ফিমেল রয়েছেন ফিমেলদের জন্য মজার বিষয় হচ্ছে তাদের নিজ জেলা বা তার হাজবেন্ডের যে স্থানীয় যে জেলা সেটার একটা সুযোগ পাবে এবং হাজবেন্ডের যে কর্মস্থল সেইখানে বদলিরও সুযোগ থাকবে আর একজন মেবি সর্বোচ্চ একবারই বদলি হতে পারবেন সেই ক্ষেত্রে আপনাকে একটু হিসেব নিকেশ করতে হবে এবং এখন এই বিষয়টা ক্লিয়ার না যে মাদ্রাসা টু মাদ্রাসা বা স্কুল টু স্কুল দ্যাট মিনস জেনারেল টু জেনারেলহী না বা তবে আশা করা যায় যদি সেটা হয়ও দিন পরবর্তীতে আমাদের কাছে সুযোগ আসবে যে মাদ্রাসায় যারা জেনারেল টিচার আছেন তারা হাই স্কুল আসতে পারবেন বা হাই স্কুলে জেনারেল টিচার প্রয়োজনে থাকে যে মাদ্রাসা যেতেই পারবেন এটা সিস্টেম আশা করছি আমরা যে অবশ্যই চলে আসবে তো আসলে এগুলোই ছিল আজকের আপডেট তো শিক্ষকদের জন্য আমি বলবো অবশ্যই এটা একটা সুসংবাদ আমরা আরও ভালো কিছুর জন্য অপেক্ষায় থাকলাম আজকের মতো এখানেই শেষ করছি আল্লাহ হাফিজ